আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোজিএফ সমৃদ্ধি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে ভীষণ খুশির দিন, আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসবে, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হবে, তাই জন্য বাড়িতে যাচ্ছি। মানে বাড়ি মানে তোমার তো দুটো বাড়ি, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি। তো আমি তো বাপের বাড়িতে থাকি, আগেই তো তোমাদেরকে বলেছি, আর এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে। ও আজকে আসবে, হয়তো বিকাল হয়ে যাবে, তো কখন আসে অপেক্ষা করব। আর এই যে চলে এসেছি শ্বশুরবাড়িতে, সবার সঙ্গে নিচে কথা টথা বলে, আমার ঘরটা না উপরে, ওই জন্য উপরে এসে এই যে তালাটা খুলছি। অনেক দিন হয়ে গেছে ঘরটা খোলা হয়নি, তো ঘরটার কি অবস্থা চলো দেখা যাক। এই যে দেখো ঘরটার অবস্থা, লাইটটা আগে জ্বেলে নিই, দাঁড়াও তারপরে তোমাদেরকে পুরো ঘরটাকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে। এই যে সব কিছু সোফা টোফা ঢাকা দিয়ে চলে গেছি, খাট টাট এই যে মাদুর দিয়ে ঢাকা দিয়ে চলে গেছি, এবার সব কিছু পরিষ্কার করতে হবে। এই যে এবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নেব, তারপরে লেগে পড়বো ঘরের পরিষ্কারের কাজে। এই যে দেখো শাড়িটারি পরে নিলাম, শ্বশুরবাড়ি তো ওই জন্যে একটু শাড়িটারি পরে নিয়ে কোমর বেঁধে লেগে পড়ছি ঘর পরিষ্কারের কাজে। এই যে জানালাটা খুলে ওখানে ময়লা টয়লা পড়েছিল, পরিষ্কার করে দিলাম, দিয়ে এই পুরোটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম নিয়ে। আর তারপরে যে খাটে না প্রচুর ময়লা পড়ে, অনেকদিন ঘর যতই বন্ধ থাকুক না কেন ঘরে দেখবে ময়লা পড়েই যায়, অনেক দিন পরে ওই যে খাটের ডিজাইনগুলোতে না অনেক ময়লা পড়ে, ওই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে এটা লেপটা পেতে দিচ্ছি, কেননা প্লাস্টিকের উপরে না চাদর পাতলে একদমই আমি শুতে পারি না, আমার খুব কষ্ট হয়, ওই জন্য এই যে লেপটা পেতে নিলাম নিয়ে। তারপরে এবার নিচ টিচগুলো ভালো করে মেঝে টেজে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে বেড কভারটা পেতে দেবো। এই যে দেখো বেড কভারটা পেতে দিচ্ছি, পেতে টেতে দিয়ে তারপরে বাকি আর কি কি কাজ আছে দেখে তারপরে করে সেরে ফেলবো কাজ। এই দেখো বেড কভারটা আমার পাতা হয়ে গেল। আর ও এসেছিল 3টের দিকে, তো তখন ছেলে ঘুমাচ্ছিল বলে না ভিডিওটা আমি করতে পারিনি, ও উঠে যাচ্ছিল ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এই যে দেখো চলে এসেছে, ও এসেছে বিকালবেলা, এই ছাদের উপরে বসে আছি, আর ওর বাবা ওর জন্য গিফট এনেছে। আগে তো ওকে জন্মদিনে গিফট দিয়েই ছিল, ওই যে পেন্ডেন্টটা দেখিয়েছিলাম গণেশের যে পেন্ডেন্টটা, তো বললো নিজে হাতে কিছু গিফট দেবে, তো ওর জন্য একটা গিফট নিয়ে এসছে। আর ওই যে ডেয়ার মিল্কগুলো, এই যে দেখো কি গিফট এনেছে, খুলে দেখা যাক। আমি খুলছি, ছেলে তো আর খুলতে পারবে না তাই ওকে খুলে দেখাচ্ছি। দেখো ডলটা কি সুন্দর, না আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো ও পেয়ে বেশ খুশি, ওকে নিয়ে সারাক্ষণ খেলা করছে। দেখো পুতুলটা কি সুন্দর দেখতে। এই যে দেখো একটু ঘুম পাড়াও, আমি ওকে বলছি একটু ঘুম পাড়াও, বলো আয় আয় বলো, ও ঘুম পাড়াচ্ছে আয় আয় করে, আমি বলছি একটু আয় আয় করো, বলো আয় 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 করে ঘুম পাড়াচ্ছে। ডল কই, দেখি তোমার ডলটা দেখি তো কেমন দেখতে, দেখি একটু দেখি একটু দেখি, খুব খুশি হয়েছে। এটা তোমার ডল? ও বাবা, ডলটা আমায় দেবে, আমায় দেবে, ডলটা আমায় দেবে, দাও আমায় দাও। সমৃদ্ধি সব ফলই টুকটাক খায়, কিন্তু স্ট্রবেরিটা কখনো খাইনি, আমি ওকে কখনো দিইনি, তো আজকেই প্রথম স্ট্রবেরিটা খাবে, দেখি খেয়ে কি বলে। আসলে আমার না স্ট্রবেরিটা একদমই ভালো লাগে না, এর গন্ধটা আমি একদম নিতে পারি না, এর গন্ধ আমার একটুও ভালো লাগে না। এই যে দেখো সমৃদ্ধ স্ট্রবেরিটা খাচ্ছে, এই প্রথম খাচ্ছে, কি বলে ভালো খেতে, বেশ ভালোই লাগছে, তো খাচ্ছে আবার ফের চাচ্ছে। স্ট্রবেরির গন্ধ আমার একটুও ভালো লাগে না, স্ট্রবেরির ফলটা আমার একটুও পছন্দ না, কিন্তু ও তো বেশ খেয়ে নিচ্ছে, যাই হোক ওর ভালো লাগলেই ভালো। আর এই দেখো ক্যাডবেরিটাও গেলে দাও বলছি, হ্যাঁ পুতুলকে পুতুলকে দিচ্ছে, দাও দাও ডলকে দাও, ও পুতুলটা পেয়ে বেশ খুশি। আর এটা নিয়ে যাচ্ছি ফৌজি বাবুর জন্যে, আসলে সেরকম ভাবে তো নিয়ম করে আমাদের কোনো সময়ে অনুষ্ঠানে কোনো কিছুতেই আসতে পারে না, ওদের যখন ছুটি পায় তখনই আসে, আসলে ওরা যখন আসে আমাদের আনন্দ তখনই, আমাদের তখনই উৎসব। এটা তোমার জন্য, সেই আনন্দটা তো আর কাউকে প্রকাশ করে বলা যায় না, একটা গিফট নিয়ে এসেছি, দেখি গিফটটা কেমন লাগে ওর,
এই যে দেখো ওকে দিলাম আমি, খুলবে তো? ও তো পুরো অবাক, জানেই না। আমার বোন গিয়েছিল একটু বাড়িপুরে, তো বোনের কাছে আনতে দিয়েছিলাম। আসলে আমিও এখনো দেখিনি, আমি ওকে বলেছিলাম একেবারে প্যাক করে নিয়ে চলে আসতে, তো প্যাক করে নিয়ে চলে এসছে। আসলে আমিও এখন গিফটে সবে দেখছি প্রথম, মানে আমি বলে দিয়েছিলাম যে এরকম টাইপের আনতে। বা দেখতে বেশ সুন্দরী, বেশ ভালো লাগলো। আচ্ছা আমাদের ভিডিও যদি তোমরা দেখতে চাও আর কি কি করি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন।